এই যে আপনারা যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন, 5 স্টার রেটিং দেওয়া, তো এই হেডলাইটটি আমি অর্ডার করব। এটা মূলত আপনার ইউএসবি টাইপ বি এর মাধ্যমে চার্জ করা যায়, এবং অর্ডার করার পর আমরা দেখব যেটা হাতে পাওয়ার পর প্যাকেটিংটা কেমন, ব্যবহার করতে কেমন, ব্যবহার বিধি কেমন, এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করব। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা 2000 mAh ব্যাটারি দেওয়া, দেখা যাচ্ছে 2000 mAh, 40 ওয়াট লেজার আছে এখানে, হেডলাইট বিল্ট ইন, ভালো বুঝলাম, সব কিছুই বুঝলাম। চার্জিং টাইম 4 থেকে 6 ঘন্টা, ম্যাক্সিমাম লাইটিং 12 ঘন্টা, ওয়াটার রেজিস্টার অনেক ভালো ভালো কথা লেখা আছে। একজন ব্যক্তি 2টি আনিয়েছে, আমরা 1টি আনাবো। উনি আবার এখানে ছবি শেয়ার করেছে, হাই পাওয়ারফুল হেডলাইট। যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিই, দেখি এটা আসলে কেমন দেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্ক্রিনে যেই জিনিসটা অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে, ওই জিনিসটা এসে পড়েছে, অবশ্য আরও 2-3 দিন আগেই এসেছে। তো আমি এটা রিসিভ করতে পারিনি দেখে, হোল্ডে ছিল, 2-3 দিন পরে রিসিভ করেছি। তো এই হলো আমার সেই জিনিসটা, এবং এটার প্যাকেজিংটা এভাবে করা হয়েছে, অর্থাৎ বক্সটা আলাদা এবং আমার মেমোটা আলাদা। তো আমি যদি প্রথমে মেমোটা খুলি, তাহলে আমার খেয়াল পড়বে যে এটা কত টাকা ছিল। তো এই যে আমার মেমোটা, মেমোটা একটাই দিয়েছে এখানে, অন্য কিছু নেই। এখানে জাস্ট কোয়ান্টিটি দিয়েছে, অর্ডার ডেট কবে, এবং আমি ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলাম, এবং এটা প্রায় 50 গ্রামের মতো একটা জিনিস, 50 গ্রামের মতো একটা জিনিস, নন কোড ক্যাশ অন ডেলিভারি নেই, এটা অনলাইনে আগে দেওয়া হয়েছে। তো এই ছিল এইটা। এখন বক্সটা আমরা দেখি কি আছে বক্সের মধ্যে। এই হলো আমার ছুরি, ছুরি দিয়ে আমি এটাকে ফুটো করব, ফুটো না, এখান থেকে আমি কেটে ফেলবো। স্ক্যান দ্য কিউআর ফর রিটার্ন অ্যান্ড, আচ্ছা রিটার্ন করার জন্য এটা স্ক্যান করলে রিটার্নের অপশন আসবে। তা আমি আগে খুলে দেখে নিই এটা ভালো না খারাপ, কেমন লাগে আমার কাছে। তো এটা খোলার পরে এটার ভিতরে আরও একটা বক্স পাওয়া গেল, বক্সের মধ্যে বক্স। তো বক্সের মধ্যে বক্স, এখানে লেখা জয়কাল YJ 5219 ডাবল লাইট সোর্স হাইলাইট ইন্ডাকশন হেডল্যাম্প। আচ্ছা যাই হোক, হেডল্যাম্পটা খুলি দেখি, বক্সের মধ্যে বক্স পেয়েছি। এখানে দিক নির্দেশনা দিয়েছে, এটা হলো 4.2 ভোল্টের একটা ব্যাটারি, 1200 mAh ব্যাটারি আছে এখানে। লাইট হলো 3 ওয়াটের লাইট, 3 ঘন্টা জল, এই 3 ঘন্টায় চার্জ হবে এবং ডিসচার্জ, অর্থাৎ চলবে 5 থেকে 10 ঘন্টা। মেড ইন চায়না, এটা চায়না থেকে এসেছে। ডিজাইন মেমোরি গিয়ার আছে, যাই হোক এটা আমি পরেও দেখব কেমন লাগে। তো এটা খুলি প্রথমে, এটার ভিতরে এই যে এটা হলো মেইন বডিটা, মেইন বডিটা কি আছে এটা একটু দেখি। এই যে মেইন বডিটা, মেইন বডিটার ভিতরেই ব্যাটারিটা আছে, যেটাই মূলত ব্যাটারিটা, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। ও আচ্ছা, এখানে হলো চার্জের পোর্ট আর চার্জ ইন্ডিকেটর বোধ হয়। আচ্ছা যাই হোক, এটা থাকুক। এটা চালাবো কিভাবে, ইউজার গাইড প্রয়োজন আছে। আচ্ছা এটা এখন রাখি এখানে, আর কি কি আছে ভেতরে দেখি। তো মাথায় লাগানোর জন্য একটা বেল্ট, আর চার্জ দেওয়ার জন্য একটা ইউএসবি কেবল, ইউএসবি না চার্জিং কেবল আর কি, আর বেলটা হলো এরকম। বেলটা কিভাবে লাগাবো, আচ্ছা এই যে এরকম ভাবে দিয়ে মাথায় এরকম ভাবে লাগানো যায়, লাগিয়ে আমি দেখিয়ে দিব।
তো আগে এটা জ্বালানোর সুইচটা দেখে নি। ও আচ্ছা, এই যে এখানে সুইচ, এটা সুইচ, এবং এই দেখুন বাতি জ্বলতেছে, হেডলাইট। আরে ক্লিক করলে বোধ হয় এটা জ্বলবে, এই যে এটা জ্বলছে। আমার মনে হয় এটা চার্জ নেই এই মুহূর্তে। চার্জ না থাকার কারণে এখানে হলুদ যে ফিলামেন্টগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে, আর আরেক ক্লিক করলে এটা নিভে যাচ্ছে, আবার আরেক ক্লিক করলে হেডলাইট জ্বলছে। হেডলাইটের পাওয়ার বেশি একটা নেই, চার্জে দিয়ে রাখতে হবে অনেকক্ষণ। চার্জে দিয়ে রাখি এবং এটা আপনাদেরকে মাথায় দিয়েও দেখাচ্ছি কীরকম হয়। ও আচ্ছা, এই ইসের উপর দিয়ে ক্লিক করলেই কাজ হয়, রাবারের উপর দিয়ে। তো এটা হলো সেই বক্স, এখন আমরা এটা মাথায় দিয়ে দেখব যে বিষয়টা দেখতে কেমন লাগে। ভয়ঙ্কর সেই বজ্রনি নাদ, ভয়ঙ্কর সেই আওয়াজ, মানুষগুলো পাগল হয়ে যাবে, দিক বিদিক ছুটতে শুরু করবে, পৃথিবীর সব সিস্টেম উলট পালট হয়ে যাবে, স্যাটেলাইট চ্যানেল আর চলবে না, চলবে আমি খানিকক্ষণ চার্জ দিয়েছি, পুরোপুরি এক ঘন্টা চার্জ দিইনি। তো আমি যদি এখন এটাকে বাটন দেওয়ার চেষ্টা করি তাহলে এই যে দেখা যাচ্ছে হেডলাইটের পাওয়ার একটু তুলনামূলক বৃদ্ধি পেয়েছে, দেখা যাচ্ছে যে একটু বাড়ছে হেডলাইটের আলো। এই যে দেখুন আপনারা আলোটা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এটাকে আরেক ক্লিক দেই তাহলে এটা এই এই মোডে চলে আসলো। তো এখান থেকে কিন্তু একটা ভালোই লাইটিং পাওয়া যাচ্ছে। আমি যদি লাইটটা নিভিয়ে দেই তাহলে আপনারা দেখুন এই যে এটা হলো আমার হেডলাইটের আলোতে আলোকিত হয়েছে, মানে ভালো, এক মোটামুটি ভালো আলোই বলা যায়, খুব সুন্দর আলোই বলা যায়। অর্থাৎ আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন, প্রোডাক্টটি খুবই ভালো। যেমন আপনাদের দুই হাতই ব্যস্ত সেই ক্ষেত্রে আপনারা কোনো টর্চ ব্যবহার করলেন না, এখানে একটা হেডলাইট লাগিয়ে নিলেন, বাস আপনাদের ঝামেলা শেষ। আর যাদের বাড়ি গ্রাম অঞ্চলের দিকে তাদের জন্য তো এটা একটি আবশ্যকীয় জিনিস, কারণ এটা খুবই ভালো একটি প্রোডাক্ট। 350 টাকা বোধ হয় আমার ডেলিভারি চার্জ সব পড়েছিল, এবং এটা আপনি গ্রামীণ কাউকে উপহার দিলে অনেক খুশি হবে। তো আপনারা সকলেই নিতে পারেন, অসুবিধা নেই।